আমি দেখিবা ওয়ান অনুশীলনী ওয়ান সি নম্বর ফোর প্রশ্ন কোণ অ দুই অঙ্ক বিশিষ্ট গোটিয়ে সংখ্যা তাহার অঙ্ক দ্বয়ের যোগ ফলর চার গুণ কিন্তু সংখ্যাটি অঠর যোগ কলে অঙ্ক দ্বয়ের স্থান বদলে যায় তেবে সংখ্যাটি কেতে তো এটি আমি কোণ করা পড়ব না এখন প্রথমে দুই অজ্ঞাত রাশি বিশিষ্ট সহ সমীকরণে প্রকাশ করা পড়ব তাহলে অঙ্ক দ্বয়ের স্থান বদলে যায় তবে সংখ্যাটি কেতে মনে কর যে আমি যে দুইটা অঙ্ক অছি সেই দুইটা অঙ্ক গোটে এক্স নেবা এবং অন্যটি ওয়াই নেবা আমি নবম ক্লাসে এইপরি গণিত করে মনে কর যে এক্স এবং দশক ঘরের অঙ্ক ওয়াই তবে সংখ্যাটি কোণ হব কুয়া তবে সংখ্যাটি হব সংখ্যাটি হব কত দশক ঘর অঙ্ক ওয়াই অছি তেমন কত হব সংখ্যাটি টেন ওয়াই প্লস এক্স আমি জানিছে যেমনি মনে করি গোটে সংখ্যা ফিফটি থ্রি ফিফটি থ্রি হলে এখন আমি কোণ লিখছে ফাইভ ইন্টু টেন দশক ঘর অঙ্ক গুণন দশ প্লস কত থ্রি পাঁচ দশ তিন তেপন পাঁচ দশ তিন তেপন অর্থাৎ দশক ঘর অঙ্করে দশ গুণিকিনা প্লস তিন তিন গলে আমার সংখ্যাটা মিলে যায় যদি আমাকে অঙ্ক দেওয়া জানা থিব তাহলে দশ ঘর অঙ্ক সহ দশ গুণিকিনা প্লস থ্রি কলে আমি সংখ্যাটি মিলে যায় তো এটি সেইপরি কোণ অছে না দশক ঘর অঙ্ক ওয়াই এবং এক ঘর অঙ্ক এক্স অছি তাহলে সংখ্যাটি কোণ হব টেন ওয়াই প্লস এক্স যদি আমি অঙ্ক দেওয়ার স্থান বদলাই দেবা তাহলে কোণ হব দেখিবা তবে আমার এই যে সংখ্যাটি ফিফটি থ্রি তাকে যদি অঙ্ক দেওয়ার স্থান বদলাইবা তাহলে সে কেতে থার্টি ফাইভ অর্থাৎ এইটা কোণ হব থ্রি ইন্টু টেন প্লস ফাইভ সেইপরি অঙ্ক দেওয়ার স্থান বদলাইলে সংখ্যাটি কেতে হব যে টেন ওয়াই প্লস এক্স লা ইয়ে ওয়াইটি একক ঘর অঙ্ক হব এবং এক্স টি দশক ঘর অঙ্ক হব তাহলে সংখ্যাটি হব কেতে টেন এক্স প্লস ওয়াই বুঝিলে বর্তমানে প্রশ্নরে কোণ অছি না দুই অঙ্ক বিশিষ্ট গোটে সংখ্যা তাহার অঙ্ক দ্বয়ের যোগ ফলর চার গুণ তাহলে বর্তমানে আমি দেখিবা ଏହାକୁ ନେଇକି ଗୋଟେ ଇକ୍ୱେସନ୍ ବନେଇବା ଦୁଇ ଅଙ୍କ ବିଶିଷ୍ଟ ଗୋଟେ ସଂଖ୍ୟା ସଂଖ୍ୟାଟି କ'ଣ ଏଇଟା ଟେନ୍ ୱାଇ ପ୍ଲସ୍ ଏକ୍ସ ଇଏ ହେଲା ସଂଖ୍ୟାଟି ଏଇ ସଂଖ୍ୟାଟା କ'ଣ ଅଙ୍କ ଦ୍ୱୟର ଯୋଗ ଫଳର ଚାର ଗୁଣ ଅଙ୍କ ଦ୍ୱୟ କିଏ ଏକ୍ସ ପ୍ଲସ୍ ୱାଇ ଅଙ୍କ ଦ୍ୱୟର ଯୋଗ ଫଳ ଏକ୍ସ ପ୍ଲସ୍ ୱାଇର କେତେ ଗୁଣ ଚାର ଗୁଣ ବୁଝିହେଲା ତାହେଲେ ଏଇଠୁ ଆମେ ଗୋଟେ ଇକ୍ୱେସନ୍ ପାଇଯିବା ଏଇଟା କ'ଣ ହବ ଟେନ୍ ୱାଇ ପ୍ଲସ୍ ଏକ୍ସ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଫୋର୍ ଏକ୍ସ ପ୍ଲସ୍ ଫୋର୍ ୱାଇ ବୁଝିହେଲା তাহলে ইয়ে কোণ হব পুঁড়ি হ্যাঁ টেন ওয়াই মাইনাস ফোর ওয়াই প্লস এক্স মাইনাস ফোর এক্স ইজ ইকুয়াল টু জিরো এটা কেতে হব টেন ওয়াই মাইনাস ফোর ওয়াই হল সিক্স ওয়াই মাইনাস থ্রি এক্স ইজ ইকুয়াল টু জিরো বুঝিল বর্তমান যদি এইটাকে আমি লঘিষ্ঠ করেদেবা তাহলে এটি কোণ সিক্স ওয়াই ও থ্রি এক্স অছি এটি আমি তিন কমন নিয়ে যাব তিন কমন নিলে এটা কেতে হয়ে টু ওয়াই মাইনাস এক্স হয়ে কোণ হয়ে টু ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জিরো সিক্স ওয়াই মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু জিরো এটা গুটি আমি সুবিধা করা কোণ করব এটি আমি থ্রি কমন নিয়ে যাব থ্রি কমন নিলে এটি কেতে হব টু ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জিরো দ্যাট ইমপ্লাইজ টু ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জিরো ইয়ে হল ইকুয়েশন কেতে এক আমি গোটে ইকুয়েশন পাইগলে বর্তমান দেখবা আমি পুঁড়ি কোণ কুহযাই কিন্তু সংখ্যাটি অঠর যোগ কলে অঙ্ক দ্বয়ের স্থান বদলে যায় সংখ্যাটি অঠর যোগ কলে মানে সংখ্যাটি হল কি টেন ওয়াই প্লস এক্স এই টেন ওয়াই প্লস এক্স পুনশ্চ এটা আমি লিখবা কোণ পুনশ্চ টেন ওয়াই প্লস এক্স সংখ্যাটি কোণ অঠর যোগ কলে অর্থাৎ এই সংখ্যাটি আমি অঠর যোগ করবা সংখ্যাটি অঠর যোগ কলে কোণ হুয়ে অঙ্ক দ্বয়ের স্থান বদলে যায় অঙ্ক দ্বয়ের স্থান বদলিলে কেউ সংখ্যাটি হচ্ছে অঙ্ক দ্বয়ের স্থান বদলিলে টেন এক্স প্লস ওয়াই হচ্ছে টেন এক্স প্লস ওয়াই বুঝিল এইটাকে আমি গোটে সমীকরণে কনভার্ট করিপারিবা তাহলে কোণ হব ইয়ে টেন ওয়াই মাইনস ওয়াই প্লস এক্স মাইনস টেন এক্স প্লস অঠর ইজ ইকুয়াল টু কেতে হল জিরো বুঝিল দ্যাট ইমপ্লাইজ টেন ওয়াই মাইনস ওয়াই নাইন ওয়াই মাইনস নাইন এক্স প্লস অঠর ইজ ইকুয়াল টু জিরো এটু আমি নাইন কমন নেইপারবা ওয়াই মাইনাস এক্স প্লস টু ইজ ইকুয়াল টু জিরো দ্যাট ইমপ্লাইজ ওয়াই মাইনাস এক্স প্লস টু ইজ ইকুয়াল টু জিরো বা ওয়াই মাইনাস
x is equal to minus 2 L equation 2. बुझे ला वर्तमान में जो इक्वेशन 1 और इक्वेशन 2 कहले ए दुटा इक्वेशन को हमें कौन करबा अपसरण प्रणाली रे समाधान कर देबा यदि अपसरण प्रणाली रे समाधान कर देले हमें x और y रो मान पाई जेबा त देखो हमें केते समाधान करबा इक्वेशन 1 इक्वेशन 1 गुणन केते एटी देखो x x रो पद सहगत दुटी समान अछि तनो हमें इक्वेशन 1 * 1 कर देले कोन होय 2y - x = 0 एवं इक्वेशन 2 * 1 y minus x is equal to minus 2 जदि हम एडी बियोग कर दवा तले कोन हो x पदटी कटि जबो x पदटी कटि जबो बियोग ले माइनस हेले या प्लस हेले प्लस हेले तले ये कटि गला 2y minus y is equal to केते y is equal to केते 2 तले हम y रो मान 2 पाई गले बुझेला वर्तमान y रो मान 2 हेले हम y रो मान को इक्वेशन 1 किबा 2 रे स्थापन कर दवा मन कर ला इक्वेशन केते रे 2 रे स्थापन करू छी y रो मान इक्वेशन 2 रे स्थापन करले कोन पाइबा हमें y रो मान 2 ताले कोन होटा 2 - x is equal to minus 2 बा कोन होइटा 2 - x is equal to minus 2 बाइटा हो हमर कोन माइनस x इज इक्वल टू माइनस 2 माइनस 2 8 2 रहा कोटो को ले कोन जीव माइनस 2 इज दैट इंप्लाइज माइनस x इज इक्वल टू माइनस 4 x इज इक्वल टू 4 ताला ने पाई गले x रो मान केते पाइले 4 एवं y रो मान केते 2 तले सो पचारे इज कोन प्रश्न रे कोन पचार छी तबे संख्या डी केते हमें संख्या डी केते नै छे 10y + x बा एक घर को x दशक घर को y एक घर x 4 दशक घर y 2 तले संख्या केते हो 24 2 4 24 बा में 18 मध्ये लिखि परबा 10y + x तले संख्या केते हो दशक घरम को y एक घरम को x तले संख्या केते हो 2 4 24 ये आंसर